চীনকে কাঁচকলা দেখিয়ে দক্ষিণ চীন সাগরে টহল দেবে মার্কিন নেভি। বেইজিংয়ের উপস্থিতি সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর টহল দেওয়া বন্ধ হবে না। উত্তেজনা বাড়িয়ে এমনটাই হুঁশিয়ারি আমেরিকার। কৌশলগত গুরুত্বপূর্ণ বৃহৎপূর্ণ এই সাগরে টহল আমেরিকা অব্যাহত রাখবে। ম্যানিলা উপসাগরে নোঙরকারী মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস কার্ল ভিনসন থেকে এমনটাই বলেন লেফটেন্যান্ট কমান্ডার টিম হকিন্স। ফিলিপাইন সফরের সময় এটি সেখানে নোঙর করেছে। তিনি আরও দাবি করেন দক্ষিণ চীন সাগরে তৎপরতা, প্রশিক্ষণ এবং উড্ডয়ন করার অধিকার আন্তর্জাতিক আইনে দেওয়া হয়েছে। গত 7 দশক ধরে এই অঞ্চলে মার্কিন নৌবাহিনী টহল দিচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন নিরাপত্তা এবং অবাধ বাণিজ্য নিশ্চিত করতে এই তৎপরতা চালানো হচ্ছে। প্রায় গোটা দক্ষিণ চীন সাগরের ওপর কর্তৃত্ব দাবি করছে বেইজিং। এই নিয়ে স্থানীয় দেশগুলোর সঙ্গে চীনের টানাপোড়েন চলছে।